दर्पण स्कूल पक्ष थेके आज आमरा आलोचना करब बांग्लादेश संविधानेर तफसिल समूह। ना टेने पुरो भिडियोटी मनोयोग सहकारे देखुन, आशा करी आपनादेर उपकारे आसबे। तफसिल काके बोले? संविधाने विशेष कोनो अनुच्छेदेर विस्तारित व्याख्या बर्णनाके तफसिल बोले, अर्थात संविधानेर कोनो अनुच्छेदेर विस्तारित विवरणेर जन्य संविधाने तफसिल बा शिड्यूल जुक्त करा हय। बांग्लादेश संविधान तफसिल संख्या कयटी? उत्तर 7टी। दुई हजार 2011 साल पूर्वे बांग्लादेश संविधान तफसिलेर संख्या छिल 4टी। 2011 साल संविधान पंचदश संशोधनेर माध्यमे नतून करे 3टी तफसिल जुक्त करा हले ता 7टीते उन्नीत करा हय। प्रथम तफसिल अन्यान्य विधान सत्त्वेও কার্যকর আইন, अर्थात देशे जे कोनो विधान थाकुक ना केन এই তফসিলে বর্ণিত আইনগুলো অন্যান্য বিধান থাকা সত্ত্বেও কার্যকর হবে। এই তফসিলে সংবিধানের 47 নং অনুচ্ছেদে বিস্তারিত বর্ণনা প্রদান করা হয়েছে। দ্বিতীয় তফসিল রাষ্ট্রপতি নির্বাচন। সংবিধানের চতুর্থ সংশোধনী আইন 1975 এর 30 নং ধারা বলে দ্বিতীয় তফসিল বিলুপ্ত করা হয়েছে, অর্থাৎ দ্বিতীয় তফসিল এখন আর নেই। তৃতীয় তফসিল শপথ ও ঘোষণা, অর্থাৎ সাংবিধানিক বিভিন্ন পদে কে কিভাবে শপথ নেবেন, কে কাকে শপথ পড়াবেন এর বিধান বর্ণিত আছে এই তফসিলে। সংবিধানের 148 নং অনুচ্ছেদে এই তফসিলের বিস্তারিত বর্ণনা করা হয়েছে। চতুর্থ তফসিল ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী, অর্থাৎ 1971 সালের 26 মার্চ থেকে 1972 সালের 16 ডিসেম্বর পর্যন্ত এবং এই সময়ের মাঝে বাংলাদেশের নতুন সংবিধান প্রণয়ন ও কার্যকর করার আগ পর্যন্ত সময়কালকে বাংলাদেশ সংবিধানের ক্রান্তিকাল বলে অবহিত করা হয়েছে। তাই এই ক্রান্তিকালীন সময়ে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত ও গৃহীত এবং বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কর্তৃক প্রণীত আইন ও বিধানের বৈধতা প্রদান করা হয়েছে। চতুর্থ তফসিলের মাধ্যমে সংবিধানের 150 এর 1 নং অনুচ্ছেদের ব্যাখ্যা প্রদান করা হয়েছে। পঞ্চম তফসিল 7 মার্চের ভাষণ, অর্থাৎ 1971 সালের 7 মার্চের তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঐতিহাসিক ভাষণকে সংবিধানের 150 এর 2 নং অনুচ্ছেদের বিস্তারিত বর্ণনা করা হয়েছে। ষষ্ঠ তফসিল 26 মার্চের স্বাধীনতার ঘোষণা, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা 1971 সালের 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা। এই তফসিলেও 150 এর 2 নং অনুচ্ছেদের বিস্তারিত বর্ণনা প্রদান করা হয়েছে। সপ্তম তফসিল 10 এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র, অর্থাৎ 1971 সালের 10 এপ্রিলে তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র। এই তফসিলেও সংবিধানের 150 এর 2 নং অনুচ্ছেদের বিস্তারিত বর্ণনা প্রদান করা হয়েছে। মনে রাখা প্রয়োজন যে সংবিধানের 3টি তফসিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর এর মাধ্যমে ধারাবাহিকভাবে মনে রাখাও যায়, যেমন 7 মার্চের ভাষণ 5ম তফসিল, 26 মার্চের স্বাধীনতা ঘোষণা 6ষ্ঠ তফসিল এবং 10 এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র 7ম তফসিলে সংযোজিত করা হয়েছে। এবং এই শেষে 3টি তফসিল সংবিধান বাংলাদেশ সংবিধানের 150 এর 2 নং অনুচ্ছেদের বিস্তারিত বর্ণনা প্রদান করা হয়েছে এবং এগুলোকে কেবলমাত্র মুক্তিযুদ্ধের সাথেই সম্পর্কিত। আরও মনে রাখতে হবে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এই কথাটি উল্লেখ আছে সংবিধানের 6ষ্ঠ তফসিলে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র এই কথাটি উল্লেখ আছে সংবিধানের 7ম তফসিলে। একটি হলো স্বাধীনতার ঘোষণা, অন্যটি হলো স্বাধীনতার ঘোষণাপত্র। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।